প্রিয় দর্শক আপনাদের আমন্ত্রণ নিউজ ভিউজ টোয়েন্টি ফোরে আজ আপনাদের সঙ্গে আছি আমি নবী নিউজ ভিউজে আমরা কথা বলি দিনের কোনো একটি গুরুত্বপূর্ণ খবর এবং তার বিশ্লেষণের চেষ্টা করি আজ আমরা কথা বলবো দেশের পোশাক শিল্প খাতের নিরাপত্তা নিয়ে আপনারা জানেন যে বাংলাদেশে তৈরি পোশাক শিল্প খাতে বিভিন্ন সময় দুর্ঘটনা এবং এই খাতের শ্রমিকদের মজুরি কম হওয়ার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন সময় আলোচনায় আসে আর এরই প্রেক্ষিতে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও বাংলাদেশকে বিভিন্ন সময় শর্ত দিয়েছে পূরণের জন্য তবে বাংলাদেশ সময় মতো সেই সব শর্ত পূরণ করতে পারেনি এবার সর্বশেষ গত বছর এবছরের জুনে আইএলের আইএলওর সবশেষ কনভেনশনে বাংলাদেশে ইপিজেটে ট্রেড ইউনিয়ন চালু সহ বেশ কিছু শর্ত দিয়েছে এবং বাংলাদেশ সরকারও সেই সব শর্ত দু সালের জুনের মধ্যে অর্থাৎ আগামী কনভেনশনের মধ্যে সেগুলো পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছে লিখিতভাবে তবে এই খাতের সংশ্লিষ্টরা বলছেন বিশেষ করে বিজিএমএ বলছে এটি কঠিন হবে আঠারো সালের মধ্যে সব শর্ত পূরণ করা দশক শুরুতে এ নিয়ে দেখে নেব একটি রিপোর্ট